মাত্র এক কাপ ময়দা আর দুটো ডিম দিয়ে আজকে আমি বানিয়েছি মিনি মোগলাই পরাটা আর এখানে আমি মোট দশটি মোগলাই পরাটা বানিয়েছি আর এই দেখতে সুন্দর খেতে মজা পরাটাগুলো আমি কিভাবে বানিয়েছি সেটি জানতে হলে আমার পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে আমি চায়ের কাপ দিয়ে মেপে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলে এক কাপ ময়দা নিলেই চলবে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ হাত দিয়ে নেড়ে আমি লবণ আর ময়দাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আমি সম্পূর্ণ পানি একসাথে দিচ্ছি না আমি একটু একটু করে পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করতে হয় ঠিক সেরকমভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা এখন অনেকটুকু আঠালো তো এখানে আমি প্রায় তিন চার চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম এবং তেল দিয়ে এটাকে হাত দিয়ে খুব ডোলে ডলে ভালোভাবে আমি আরও পাঁচ মিনিটের মতো মথে নিলাম তো দেখেন মধ্যে মধ্যে কিন্তু এটার যে আঠালো ভাবটা কমে গেছি পুরো বাটিটা কিন্তু ক্লিন হয়ে গিয়েছে এবারে এটাকে গোল করে মসৃণ করে একটা বলের মতো তৈরি করেছি এবারে এটাকে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর আমি চলে এসেছি এটা একটু সাইডে রেখে আমি ডিমটা রেডি করতেছি আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা এখানে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দুটা চামচের মতো ধনে পাতা এখানে আমি বিদেশি যে ধনে পাতা সেটা ব্যবহার করতেছি আপনার দেশি যে ধনে পাতাটা পাওয়া যায় সেটা ব্যবহার করলে আরও ভালো হবে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি চারটি হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি তো মেখে একদম নরম করে ফেলতে হবে এরপর এখানে দিয়ে দিলাম একটা ডিম একটা ডিম দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিন্তু একটা ডিমে আসলে হবে না যেহেতু আমার ডিমের সাইজটি একটু ছোটো আমি আরও একটি ডিম নিয়ে নিচ্ছি তো এখানে আমি মাছের সাইজের মোট দুইটা ডিম নিয়ে সেই পেঁয়াজ ধনেপাতার সাথে মিলিয়ে নিয়েছি হাত দিয়ে যেরকম আপনারা ডিম ভাজি করলে মিলিয়ে নেন ঠিক সেরকমভাবে ডিম ভাজি যেরকম করে সেরকমভাবেই এটাকে মিলিয়ে নিতে হবে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি দুই চার তিন চার চামচের মতো সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরই এখানে আমি ঢেলে দেব সেই ডিমের মিশ্রণটা তো ডিমের মিশ্রণটাকে এবারে ভেঙে জুড়ে ফেলতে হবে এবারে এই ডিমগুলোকে আমি নেড়ে জেরে একেবারে ঝোলাঝুড়া করে ফেলবো আর এভাবে ঝোড়াঝোরা করে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিলেই চলবে খুব বেশি মুচমুচে করে ভাজতে হবে না কারণ এটা কিন্তু মোগলার ভিতরে ভরা হবে এবং তারপর তো মোগলায় ভাজা হবে তখন এটা আরও হবে তো জাস্ট যখন আমি এরকম ঝোড়াঝোরা করে ফেলেছি তখনই চুলাটা বন্ধ করে দিয়ে এটা আমি একটা সাইডে রেখে দেব তো দেখেন হয়ে গিয়েছে এরকম সাদা সাদাই আছে এবারে আমি চলে এসেছি রুটি তৈরি করতে এখানে যে ডোটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে বড় বড় সাইজের মুঠ তিনটা রুটি হবে তো আমি এখানে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি তো প্রথমে একটা ভাগ নিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি মানে আরও ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে এরকম গোল করে রুটি যেরকম বানায় ঠিক সেরকমভাবে রুটি বানাবো আর রুটিগুলোর সাইজ কিন্তু একদম পাতলা হবে আর একটু লম্বাটে টাইপের হবে একটু বড় হবে তো আমি আস্তে আস্তে করে এটাকে বেড়ে নিয়েছি দেখেন আমার রুটিটা অনেক পাতলা হয়েছে আর একটু লম্বা শেপের হয়েছে অনেকটা ডিম্বাকৃতির হয়েছে আর কি তো একেবারেই যে পারফেক্ট হতে হবে রুটিটা সেরকম কিছু না আঁকা পাকা হলেও প্রবলেম নাই কারণ এটাকে আমরা কেটে নেব তো এবারে যে চা চামচ আছে সেই চা চামচ দিয়ে আমি একটা চামচ করে করে ঠিক দেখে বুঝে নিতে হবে একটা চামচ করে করে আমি তিনটা সাইডে তিনটা জায়গায় রেখে দিলাম দেখতেই পেলেন তো এরকমভাবে আপনারা নিয়ে নেবেন তো নিয়ে আমি এটা রুটিটার মাঝখান দিয়ে আবার কেটে নিচ্ছি এরকম কাটারগুলো যদি না থাকে আপনাদের ঘরে তাহলে আপনারা নাইফ দিয়েও কাটতে পারেন তো এরপর কেটে যে অংশটা আমি কেটে নিলাম সাইডের অংশটা সেটা কিন্তু এটার উপরে বসিয়ে দিলাম তো দেখেন এবারে জাস্ট আঙুলের সাহায্যে একটু চেপে চেপে আমি এটাকে লাগিয়ে নিয়েছি ঠিক জিনিসটা কীভাবে করতেছি আশা করি খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন তো আপনাদের যদি একটা গায়ের সাথে একটা গায়ের মানে রুটি না লেগে যায় তাহলে একটু পানি আঙুলের টকা একটু পানি নিয়ে নিতে পারেন তো আমি এমনি চেপে নিয়েছি খুব সুন্দরভাবে লেগে গিয়েছে তো লেগে যাওয়ার পর আমি এভাবে সেই কাটারটা দিয়ে আবারও চারকোনা করে কেটে নিচ্ছি তো দেখেন আমি প্রত্যেকটাকে খুব সুন্দরভাবে চারকোনা শেপ দিয়ে কেটে নিচ্ছি তো এই যে এরকম করে আমি সবগুলোকে কেটে নেব এটা ভাজার পর আরও সুন্দর হবে দেখতে মোগলাই পরাটা কিন্তু সাধারণত চার কোনো টাইপের হয় এই জন্য এগুলোকেও আমি চার কোনো টাইপের করলাম যেহেতু এগুলোর নাম দিয়েছি আমি মিনি মোগলাই যা আর সাইডে যে বাড়তি অংশগুলো এগুলো দিয়ে কিন্তু আরও একটা রুটি বানিয়ে আপনারা আরও তৈরি করতে পারবেন এগুলো কিন্তু ফেলনা যাবে না তো হয়ে গেল একটা থেকে মুঠ তিনটা হয়ে এরকম ভাবে মোট আমি তিনটা রুটি তৈরি করব আর তিনটা থেকে এরকম নয়টা হয়েছে আর এই যে সাইড কেটে যেগুলো বেল করেছি এগুলো থেকে ছোট আরেকটা রুটি হয়েছে সেখান থেকেও আরও দুটো হয়েছে তো মোট দশ ১২টার মতো হয় আর কি তো এখানে আমি বেশ কয়েকটি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো চার কোনো করে বানিয়ে নিয়েছি তো বাকিগুলো আরও বানাবো তো এগুলো কীভাবে ভাজতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি একদম দেখতে কিন্তু সেম মোগলাই পরাটা এবং খেতেও কিন্তু ঠিক মোগলাই পরাটার মতোই স্বাদ হয় তো আমি সেই ফ্রাই প্যানটার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এগুলো ডুবো তেলে ভাজতে হবে তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করেছি এরপর একটা একটা করে আমি মোগলাই পরাটাগুলো মিনি মোগলাই পরাটা আর কি ছেড়ে দিচ্ছি তো এগুলো ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে আর অনেকটাই ফুলে উঠবে তো এরকম করে চারটা চারটা করে দিয়েই আমি ভেজে নিব আর এরকম ডুবু তেলে ভাজতে হবে তাহলেই কিন্তু আসল মোগলাই টেস্টটা পাবেন তো কথায় আসে না যে এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে দশটা একজনেই খেয়ে ফেলতে পারবে তবে দেখতে সুন্দর বাচ্চারা পছন্দ করে আর বিকেলে নাস্তায় ঝটপট এরকম ইউনিকভাবে আপনারা বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে আর বড় করে মোগলাই পাটা বানাতে গেলে অনেক সময় অনেকজন মানে পারফেক্ট হয় না ডিমগুলো বের হয়ে পড়ে বা এত বড় করে রুটি বানিয়ে বানানো পসিবল হয় না তো আপনারা এরকম ছোটো ছোটো করে বানিয়ে চেষ্টা করে দেখতে পারেন যে আপনাদেরটা কেমন হয় তো আমি কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এ পর্যায়ে আপনারা নামাতে পারেন বা আরও কড়া করে নামাতে পারেন তো আমার কাছে একেবারে একটু মুচমুচে হলে খেতে ভালো লাগে আমি হালকা ব্রাউন কালার করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখেন এগুলো কিন্তু ফুলে টৈম্বর হয়ে গিয়েছে অনেক ফুলেছে তো কালার চলে এসেছে এবারে আমি একটা একটা করে তুলে নিচ্ছি তো আমি একইভাবে সবগুলো মোগলাই পরোটা বানিয়ে ভেজে নিয়েছি তো দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে আমার প্লেট একদম ভরে গিয়েছে বিকেলের নাস্তায় চায়ের সাথে যদি এরকম এক প্লেট মোগলাই পরাটা প্রিয়জনকে কিংবা বাচ্চাদের সামনে দেওয়া যায় তাহলে কিন্তু তারা অনেক বেশি খুশি হবে এবং খুব বেশি মজা করে খাবে স্পেশাল দিনে স্পেশাল মানুষদের জন্য এগুলো বানিয়ে দিবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো দেখতে পেলেন কত সুন্দরভাবে খুব সহজেই আমি মিনি মোগলাই পরাটাগুলো বানিয়ে ফেললাম তা আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব স্বজনের সাথে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাইকে